ভীষণ ফিলিং রাস্তা, সামনে থেকে যখন এক একটা গাড়ি আসছে না কিচ্ছু দেখা যাচ্ছে না, ডান দিকের রাস্তাটা কি গা ছমছমে, শুধু দেখো একবার কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সামনে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটাকে দেখে দেখে যাচ্ছে, কি রাস্তা রে, এখানে পড়লে রাস্তা ভাঙা একদম অবধারিত। আগের ভিডিও তোমরা দেখেছো যে তোমাদেরকে বলেছিলাম যে ডে ফাইভে আমি একটা ছোট পার্ট রাখবো, সেখানে আমি অফবিট আরাকু দেখাবো তোমাদেরকে। তো আজকে সেই দিন চলে এসছে, আজকে ডে ফাইভ, 19th of November, ঘড়িতে সময় এখন ভোর 4:37। আর ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কোথায় যেতে চলেছি আজকে। আমি আজকে যাব মাদাগারা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে আরাকুতে, সেখানে। ও বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশন দেওয়াটা তো মাস্ট। সো হাই, নমস্কার ফ্রম কলকাতা অ্যান্ড গুড মর্নিং ফ্রম আরাকু অন্ধ্রপ্রদেশ। আমি তোমাদের বন্ধুকাম হোস্ট অরিজিৎ, রাইডার জার্নালিস্ট, ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি টুয়ার্ডস মাদাগারা ভিউ পয়েন্ট। কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা আমার হচ্ছে, এটা বলে বোঝানোর কোনো ভাষা নেই। তার কারণ রাস্তা পুরো কুয়াশায় ঢাকা একেবারে। ঘড়িতে সময় হচ্ছে এখন ভোর 5টা। আমাকে হেলমেটে ভারতের একটুখানি খুলে দিতে হলো, তার কারণ আমি ভারতের নামিয়ে কথা বলতে পারছি না। আর আরাকুতে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 16°C। আর আমি যেখানে রয়েছি এখন আরাকু সিটি, এই আরাকু সিটি থেকে মাদাগারা ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 9.9 কিলোমিটার, যেটা কমপ্লিট করতে আমার সময় লাগবে 24 মিনিট। ভীষণ থ্রিলিং রাস্তা, ভীষণ থ্রিলিং রাস্তা। আমি একা এসেছি ভাই, পারতে হবে, খুব সাবধানে থাকতে হবে। সামনে থেকে যখন এক একটা গাড়ি আসছে না কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। আর জানি না আমার ক্যামেরা ডাস্টিং করতে পারছে কি না। আর কথা খুব আস্তে আস্তে বলছি, কারণ ঠান্ডা লাগছে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে হেলমেটের ভাইজারটা ব্যাপার হয়ে যাচ্ছে। রাস্তা পুরো ফাঁকা, আমি যেটুকু গাড়ি চালাচ্ছি শুধুমাত্র আমার এই বাইকের লাইটেরও ভরসা করে, বাকি আর রাস্তায় কোনো লাইট নেই, কিচ্ছু নেই। অফবিট আরাকুর এই সিরিজটা কিন্তু তোমাদেরকে লাইক করতে হবেই গুরু, ভীষণ রিস্ক নিয়ে যাচ্ছি জায়গাটাতে। এবং যদি জায়গাটাতে কোনো পৌঁছতে পারি, যা ভিউ আছে না সেটা তোমরা হয়তো থামলে দেখে নিয়েছো, যদি পৌঁছে যাই আর কি। যদি পৌঁছতে না পারি বা পৌঁছে গিয়ে সেই জিনিসটা না দেখতে পাই, তাহলে তোমাদেরকে বলে দেবো, সেটা তোমরা জানতে পেরে যাবে। আর যদি তোমরা আমার চ্যানেলে প্রথমবার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ আগের যে ভিডিওগুলো আছে, অর্থাৎ ভাইজ্যাক আরাকু যে সিরিজটা যেটা শুরু করেছি আমি 15th of November থেকে, সেই পুরো সিরিজের ডে ওয়ান থেকে প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো, তাহলে তোমরা আজকের ব্লগের সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারবে। A few moments later. এখন ঘড়িতে সময় বিকেল 5:14, এখান থেকে মাদাগারা ভিউ পয়েন্টের ডিস্টেন্স আর 4 কিলোমিটার, সময় লাগবে 14 মিনিট। আরাকু থেকে NH 516E ধরে যখন আসছিলাম, তখন সেখান থেকে একটা রাস্তা আমাকে ডান দিকে ঢুকিয়ে দিল। ডান দিকের রাস্তাটা কি গা ছমছমে, শুধু দেখো একবার, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সামনে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটাকে দেখে দেখে যাচ্ছে, পিছনে একটা গাড়ি আসছে। ও মাই গড, এই এক্সপিরিয়েন্স আমি জীবনে ভুলবো না। নিজের বাইক নিয়ে বেরিয়েছি প্রথমবার, তাও আবার একা। ওরি লাভলি ভাই, লাভলি। আমি বেশি এক্সাইটেড হয়ে কথা বলতে পারছি না এই একটাই কারণে, কারণ আমার হেলমেটের ভাইজারটা তো অ্যান্টি ফগ নয়, তো সেই কারণে কথা বলতে পারি না, ভিতরে ফগ জমে যাচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না। তো আমি অলরেডি আমার চশমাটাকে খুলে রেখে দিয়েছি। আর এখান থেকে শুরু হচ্ছে একটুখানি খারাপ রাস্তা, একটু না ভালোই খারাপ আছে ভাই। আমার ফগ লাইট জিন্দাবাদ, এটা যদি সাদা ফগ লাইটে করতাম, ইশালা কি রাস্তা রে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো তাড়াহুড়ো নেই, একদম পিসফুলি গাড়িটার পিছনে পিছনেই যাব। ওরে বাবা, নিচে আবার খাল বিল কিছু রয়েছে। এখান থেকে পাহাড়ে ওঠা শুরু হলো। আরে ইয়ার, দেখতে পাচ্ছি না, হাই বিমটা মেরে বা বেরিয়ে চলে গেল। এ ফিউ মোমেন্টস লেটার, এই শেষের 5 মিনিট, কি থ্রিলিং! ও শুধু উপরে উঠেই চলেছি, সিমেন্ট বালি স্টোনচি কি নেই রাস্তাটাতে। ওরে ভাই ভাই, পুরো অন্ধকার, ঘুটঘুট করছে। এখানে দাঁড়িয়ে যাই, কারণ সামনে একটা শার্প বেন্ডিং আছে। আর এই অটোগুলো আগে নেমে যাক। ফার্স্ট গিয়ার ছাড়া কোনো কথা হবে না এই রাস্তায়। আর রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ কি অবস্থা, ওরে
এই রাস্তা, এখানে যদি আবার হেয়ারপিন বেন্ড একটা সামনে দেখতে পাচ্ছি রয়েছে, ম্যাপে দেখাচ্ছে, পিছন ফেটে হাতা হতে চলেছে, কেউ বাঁচাতে পারবে না এখানে পড়লে, হাত পা ভাঙা একদম অবতাড়িত। আস্তে আস্তে চল ভাই, আস্তে আস্তে চল। এই মাদাগাড়া ভিউ পয়েন্টের ভিডিও বাংলাতে বোধহয় আমি প্রথম করছি, এর আগে কোনো ট্রাভেল ব্লগার কেউ এখানে আসেনি, এক্সপ্লোরই করেনি জায়গাটা। আমি এই জায়গাটা সম্বন্ধে যা জেনেছি পুরোটা হচ্ছে তামিল, তেলেগু এই সমস্ত ভিডিও দেখে। পার্কিং এ বাইক বাইক এখানে রেখে এখানে পার্কিং করার জন্য বা উপরে টমে গাড়ি তুলতে হবে নাকি? চলো, ও ভাই 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 ভাই, ওরে লাভলি, ওরে 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 ওরে। এই রাস্তাতে কোনো গাড়ি আসবে না, শুধুমাত্র বাইক আসবে, তাই শুধু বাইকগুলি উপরে উঠছে। আর হালকা একটা দিনের আলো ফুটেছে, অসাধারণ লাগছে, অসাধারণ। উই হ্যাভ রিচড দ্য মাদাগাড়া ভিউ পয়েন্ট হুইচ ইজ কল্ড অ্যাজ মেঘ সমুদ্রম। এক্সপ্রেস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস রুট। এবার তোমাদের সামনের ভিউটা দেখাবো, তার আগে গাড়ি থেকে নামি। তো দিনের আলো ফুটে গেছে আর আমি চলে এসেছি মাদাগাড়া ভিউ পয়েন্ট অফ আরাকু। এটা অফবিট আরাকুর একটা ডেস্টিনেশন। পিছনে আমার ভালো ভিড় দেখতে পাচ্ছ তোমরা। এইবার আমি তোমাদেরকে দেখাবো আমার সামনে কি রয়েছে, দেখো জাস্ট। তো মেঘ সমুদ্রমের ফার্স্ট পার্টের যে সিনেমাটিগুলো তোমাদেরকে দেখালাম, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এবার একটা কথা বলি, এই যে আমার পিছনে এই যে জায়গাটা মাদাগাড়া ভিউ পয়েন্ট, এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে আস্তে আস্তে কিন্তু এই পুরো পিছনে যে ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে একদম পুরোটা, এটা কিন্তু পুরোটা কুয়াশা বা স্মোক আইসে ঢাকা পড়ে যাবে, এবং সেই সময়তে যে ভিউটা আসে অসাধারণ। আর আমার ঠিক পিছন দিকে যেখানে দেখতে পাচ্ছ এই এরকম জায়গা, এইখান থেকে সানরাইজ হওয়ার কথা। সানরাইজ যখন হবে আর ওরকম ভিউ থাকবে, আলাদা রকম দেখতে লাগবে, আলাদা রকম দেখতে লাগবে। এই আমার হাত বরাবর একটা লাইন যাচ্ছে, দেখো এই লাইনটা, এটা হচ্ছে হাইওয়ে, ঠিক আছে? আরাকু সিটিটা হচ্ছে পিছন দিকে এরকম জায়গায়। আর এই যে হাইওয়েটা, এটা হচ্ছে NH 516E, রাজামুন্দ্রি টু বিজয়নগরম যে হাইওয়ে সেটা। আমার আঙুল বরাবর দেখো এখান থেকে একটা রাস্তা এরকম ভাবে এগিয়ে আসছে, একটা লাইন এগিয়ে আসছে, রাস্তা বোঝা যাবে না, একটা লাইন এখান থেকে এগিয়ে আসছে। তো আমি কি করেছিলাম, ওই দিক থেকে এসে হাইওয়ে থেকে এখানে কাট আউট করে এই রাস্তা দিয়ে এসে উপরে উঠেছিলাম। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, এই মাদাগাড়া ভিউ পয়েন্ট বা মেঘ সমুদ্রম যেটাকে বলা হয়, এখানে তোমরা কিভাবে আসবে যদি তোমাদের নিজেদের বাইক বা গাড়ি না থাকে? তো আমি এখানে পেয়ে গেছি একজন দাদাকে, সেই দাদাকে জিজ্ঞেস করবো, দাদা আমাদেরকে বলে দেবে যে তোমরা এখানে কিভাবে আসতে পারো। তো চলো দাদা থেকে জেনে নেওয়া যাক। ব্রাদার, ইফ সামওয়ান ওয়ান্টস টু কাম হিয়ার ফ্রম ভাইজ্যাক অর আরাকু, দেন হাউ ক্যান দে উইল কাম হিয়ার? উই হ্যাভ সো মেনি অপশনস আর দেয়ার ফর ইউ, অ্যান্ড বাইক রেন্টাল বাইকস আর অ্যাভেলেবল ফর ইউ, অ্যান্ড কার্স আর অলসো অ্যাভেলেবল, অ্যান্ড ট্রাভেলস আর সেপারেট। অ্যান্ড ডু ইউ ওয়ান্ট এনি নিড এ সেপারেট বাইক অলসো, ইউ ক্যান provided for that. Bike rent is available here. Yeah. Starting how much? Approx? Approximately we get in a four wheeler also 2500 for one day. Or you need an extra members also, seven seater, or it will be 3500 around it. You need a bike also, it's 1500.
1500 per day. And what is the appropriate timing for visit this place? My point of view is that morning 5 o'clock is better for the view. 5 o'clock is better? 5 is better for you. Because of you experience and minute by minute on here. Yeah. Yeah. তাহলে তোমরা শুনে নিয়েছো যে এই মাদাগাড়া ভিউ পয়েন্টে আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে। আমার পিছনে যে বিউটিফুল ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিউ কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হয়। আমি যখন শুরুর দিকে যখন এসেছিলাম এখানে, তখন কিন্তু পিছনটা একটুখানি পরিষ্কার ছিল, এবং এখন আমার পিছনটা দেখতে পাচ্ছ পুরো সাদা কুয়াশায় ঢাকা পড়ে গেছে। কি অসাধারণ একটা বিউটিফুল জায়গা। যদি তোমরা কখনো এই ভাইজ্যাগ বা আরাকুতে আসো, তাহলে কিন্তু তোমাদের উইশ লিস্টে বা তোমাদের যে ট্রাভেল গাইড বা ট্রাভেল লিস্টে এই জায়গাটা কিন্তু অবশ্যই করে তোমরা রেখো। এখনো পর্যন্ত যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এটা লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করো। কারণ তোমরা দেখেছো আমি যখন আসছিলাম এইখানেতে, তখন কতটা কষ্ট করে কতটা রিস্ক নিয়ে আমি এখানে এসেছি। আপাতত এইটুকুই থাক, এবার আমি জায়গাটাকে এনজয় করি, আর তোমরাও আমার সাথে এই জায়গাটাকে এনজয় করো আমার চোখে। তো এই জাস্ট মাদাগাড়া ভিউ পয়েন্ট দেখে আমি এখন বেরোলাম হোটেলের দিকে যাওয়ার জন্য। সামনে সানরাইজ হয়েছে, সুন্দর একটা ভ্যালি সামনে দেখতে পাচ্ছি, আর এখন হেলমেটের ভাইজারটা খোলা, সেই জন্য অডিওতে একটুখানি নয়েজ আসতে পারে। আর এবার তোমরা দেখো যে কতটা খাড়া রাস্তা দিয়ে আমরা এসেছি। আরে বাপরে বাপ, ফেটে হাতে চলে এসছে ভাই। উল্টে গেছি ফার্স্ট ফল। আরে পাহাড়ে এসে উল্টে কোনো দেখো কোনো হতে পারে? ওহো গেলি বটে, ভিতরে ঢুকে গেছে। কেসটা হয়েছে ওইখানে যে উল্টে গেলাম, উল্টানোতে বাইকের গিয়া যে আমার এটা গিয়া লিভারটা ভিতর দিয়ে ঢুকে গেছে, এটা কী করে বুঝলাম না। আমি উল্টালাম আমার ডান দিক করে, ব্রেক লিভার ব্রেক প্যাডেল ঠিক আছে, গিয়া লিভারটা চালে কী করে বেঁকে গেলো ভিতর দিয়ে ঢুকে গেলো বুঝতে পারছি না। আরে বাবারে, আমি গিয়ার চেঞ্জ করতে গিয়ে গিয়া লিভার খুঁজে পাচ্ছি না। তোমাদের ভাই নিজে এরকম একটা রিস্ক নিয়ে এই পুরো জায়গাটাকে ঘুরিয়ে দেখালো, তো তার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে হবে নাকি? আমি খুব লাউড বলছি, আমি খুব এক্সাইটেড আছি সেই জন্য। আজকে 19th of November, আমি আজকে যে জায়গাগুলো ঘুরবো সেই জায়গাগুলো কিন্তু আরও এক্সাইটিং হতে চলেছে। সুতরাং এর পরের যে ভিডিওটা আসবে সেটা আরও এক্সাইটিং হবে। তো এই বলে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, চলতে থাকো, আর দুঃখে নয় আনন্দে থাকো। টাটা।